বর্ষীল যিনি ওনাকে আমরা ভোট দিব না, ভোট দিব না। প্রিয় ভাইরা, বুড়ে দাঁড়ায়া মাথা তাতাইয়া আর পাও ধরিয়া ভোট নেওয়ান যায়? হৃদয় থেকে যদি বোর্ডের জন্য আপনার হৃদয় না বলে আপনি ভোট দিবেন? আপনি দেখবেন মোবাইলও লাগিয়ে গে বাবার মাথা রাতায় যায়। আরে তোর মাথা আতাইতাম কেড়ে, তোর মাথা কি বিষ? তোর মাথা কি? তোর মাথা আমার মাথা রাতায় যায়। আর যদি আপনি মাথা রানা আসান উপর তুই আপনার ফায়ের মধ্যে পড়ে। আমরা ফায়ে ফোরান না ধরারে আমরা বিচার মুখিয়েতাম। ফায়ে ফোর মুখিয়ে লেগা দেশের কাজ করলে, জনতার কাজ করলে, মানুষের পাশে থাকলে মানুষ আপনাকে ভোট দিবেই দিবে। যেমনি ভাবে আমাদের কামরুজ্জামান কামরুল মানুষের পাশে রয়েছেন, মানুষের বিপদে মানুষের পাশে রয়েছেন, করোনাকালীন সময়ে প্রতিদিন 5,000 লোকের খাদ্যের ব্যবস্থা করেছেন, পবিত্র ঈদুল ফিতরে যিনি 25,000 লোকের খাদ্যের ব্যবস্থা করে আমাদের জেলাব্যাপী বিতরণ করেছেন, আমরা তার পাশে থাকব না নীলিকার সেই কুফৈকের পাশে থাকব? এই কুফৈক সুফৈক আমরা কোন স্থানে বসতে দেব না। সে যতই পাগলামি করুক, পাগল এনে মানুষের পাও ধরবো, পাগল এনে থাবাদা ধরবো যে আমার 5টা দেয়া দিয়ে যান, 10টা দেয়া দিয়ে যান। এই পাগলের ভেষ আমরা নাই, আমরা নরসুন্দির মানুষ, আমরা আমনে ঘরে সপ্তাহের আগে চিনি। আমার কথা হইল তারা কিন্তু একবার দুইবার তিনবার নির্বাচনে দাঁড়াইছে, দুইবার দাঁড়ানোর পরে তো বোঝা যায় জনগণে আমার চায় না না চায়। তোরা আবার কি লেগে দাঁড়াস? তোদের ব্যবসা। এই যে আমি বলছি এক নির্বাচন দুই প্রকার, একটা কালেকশনের নির্বাচন আর একটা জিতার নির্বাচন। হেরা হারা জীবন গুজো হয়ে গেলে গাও নির্বাচন করব, কারণ হাগো কালেকশন হেরা করেই যাইব, করেই যাইব। এর বাপের ব্যবসা নাই, এর হের নিজের ব্যবসা নাই, হ্যাঁ কালেকশন কোম্পানি। হেদেরকে কিন্তু নীলিকার থেকেও বিচারিত করছে, দেওয়ার বলছে না ফাঁকগড়টাও নাই চুলাটাও নাই। ফাঁকগড়ের যে চুলা চুলাটা পর্যন্ত নাই, যাইতারা না, যাইতারা না। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, সময় নষ্ট করব না, আমরা কিন্তু এইবার এক ভোটে আমরা দুইটা মেয়র পাবো, একটা মেয়র কামরুজ্জামান কামরুল আর একটা মেয়র আমজাদ হোসেন বাচ্চু। আমি আশা করি কামরুজ্জামানের ছত্র ছায়া থেকে আমজাদ হোসেন বাচ্চু এলাকার যে উন্নয়ন করতে পারবে, পূর্বেও কোনো চেয়ারম্যান মেয়র পারে নাই, আগামী দিন যা হবে তা কামরুজ্জামান কামরুলের নেতৃত্ব হবে। এবং কামরুজ্জামান কামরুল এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কামরুলের বড় ভাই জনবন্ধু লোকমান হোসেন এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনবন্ধু লোকমান হোসেনের নেতৃত্বে আজকে এক নম্বর ওয়ার্ড সারা বিশ্বের কাছে পরিচিত হয়েছে। আপনারা জানেন জনবন্ধু লোকমান হোসেন দুইবার স্বর্ণপদক লাভ করেছে, এই স্বর্ণপদক লাভ করার কারণে জনবন্ধু লোকমান হোসেনকে জাপান থেকে দাওয়াত করেছে জাপান সফর করার জন্য, লোকমান হোসেনকে আমেরিকা থেকে দাওয়াত করেছে আমেরিকা সফর করার জন্য, লোকমান হোসেনকে মালয়েশিয়া থেকে দাওয়াত করেছে মালয়েশিয়া সফর করার জন্য, আমাদের পবিত্র স্থান মক্কা শরীফ সৌদি আরব থেকে সৌদি আরবের সরকার দাওয়াত করেছে সৌদি আরব সফর করার জন্য। সেই সফরের মধ্য দিয়েই এক নম্বর ওয়াক সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। সেই পরিচিতিটিকে ধরে রাখার জন্য
এবং আপনাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য লোকবান বীর মুক্তা লোকবান হোসেনকে জীবিত মুক্ত লোকবান হিসাবে ধরে রাখার জন্য আমি আজকের এই মাঠে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে অনুরোধ করে যাব, আসুন আমরা সবাই এক এবং অভিন্নভাবে লোকমান হোসেনকে নরসিংদী পৌরসভায় জীবন্ত রাখার জন্য, কামরুজ্জামানের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের সেই প্রিয় ভাই, আমাদের সেই প্রিয় সন্তান, সৎ সন্তান, সৎ আচরণকারী আমজাদ হোসেন বাচ্চুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা 14 ফেব্রুয়ারিতে জয়যুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে এবং তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবিত রাখার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা 14 তারিখ আমজাদ হোসেন বাচ্চুকে জয়ী করে কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে শেখ হাসিনার হাতে তুলে দেই। এই বলে আমি বক্তব্য শেষ করছি।